নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুবই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এমআই স্কলারশিপ 2022-কে নিয়ে। তবে হ্যাঁ, এটা অন্যান্য এমআই স্কলারশিপের মতো না, এমআই ব্র্যান্ডেরই একটা নতুন ধরনের স্কলারশিপ এবছরের জন্য নতুনভাবে রিলিজ করা হয়েছে, যেটাকে নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। খুবই ভালো একটা স্কলারশিপ, তোমরা 1x 25,000 অর্থাৎ 25,000 টাকা পর্যন্ত পেতে পারো এই স্কলারশিপটার থ্রু। তো কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কাজেই পুরো ভিডিওটাকে দেখতে থাকো বিনা স্কিপ করে। অল রাইট, আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো দ্য সায়েন্স ওয়ার্ল্ড। তো চলো গাইজ, ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি তোমাদের সকলকে বলতে চাইবো যে এই স্কলারশিপের আসলে নামটা কি। এই স্কলারশিপটার আসলে নাম হলো স্বামী ট্যালেন্ট স্কলারশিপ 2022। অর্থাৎ তোমরা নাম দেখে বুঝতে পারছো যে দ্যাট এই স্কলারশিপে কিছু ট্যালেন্ট রিলেটেড আপডেট রয়েছে বা কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, যেগুলো আমি তোমাদের সকলকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো জানাবো। ফার্স্ট অফ অল আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দ্যাট কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। এখানে কোনো ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই। যে ক্লাস ওয়ানে পড়ছে সেও এই স্কলারশিপটাকে দিতে পারে, পাশাপাশি যে একদম পিএইচডি করছে সেও কিন্তু এই স্কলারশিপটাকে দিতে পারে, কোনো প্রবলেম হবে না। এবারে যদি কেউ যে কত পার্সেন্টেজ মার্কস চাই, তো সেক্ষেত্রে আমি তোমাদের সকলকে জানাতে চাইবো যে এখানে তেমন কিছু একটা রিকোয়ারমেন্ট নেই। মাত্র 55% যারা লাস্ট এক্সামিনেশনে পেয়েছো তো তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। ধরে নাও কেউ এখানে একাদশ শ্রেণীর ছাত্র বা ছাত্রী রয়েছে, তো সে যদি মাধ্যমিকে 55% নাম্বার পেয়ে থাকে তাহলে কিন্তু সে এখান থেকে এলিজিবল। এর পাশাপাশি তোমাদের সকলকে বলে দিই যে এমআই স্কলারশিপের এমআইয়ের যে স্কলারশিপটা রয়েছে এখান থেকে একটা ছোট্ট এক্সামিনেশন নেওয়া হবে যার মার্কস হচ্ছে মাত্র 25 মার্কস। তো সেই 25 মার্কসের মধ্যে যারা 75% নাম্বার পাবে, অর্থাৎ এই এক্সামটাকে একটা খুবই ইজি এক্সাম, জেনারেল নলেজ নিয়ে একটা এক্সাম রয়েছে, তো যারা যারা 75% নাম্বার পাবে এবং এই নম্বরটা পাওয়ানোর দায়িত্ব আমার রয়েছে, ঠিক আছে, বাট তোমাদেরকেই করতে হবে। তবে আমি তোমাদেরকে কোয়েশ্চেন পর্যন্ত বলে দিতে পারবো, তার জন্য ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো। তো যদি কেউ 75% মার্কস পেয়ে যায় তো সেক্ষেত্রে সে এখান থেকে ফুললি এলিজিবল হয়ে যাবে এবং 2 থেকে 3 মাসের মধ্যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে 25,000 টাকা, ঠিক আছে। সো এই রইল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এর বেশি আর কিছু নেই। এসসি এসটি ওবিসি মাইনরিটি যে কেউ অ্যাপ্লাই করতে পারে। কী কী ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টস বর্তমানে কিছু লাগবে না, ডকুমেন্টসের আপডেটটা ঠিক তখনই আসবে যেই মুহূর্তে তোমরা এক্সামটাকে ক্র্যাক করতে পারবে, অর্থাৎ 75% মার্কস পেতে পারবে। অ্যান্ড তারপরে তোমাকে ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টসের মধ্যে খুব একটা বেশি কিছু না, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, তুমি যে এক্সামিনেশনটা দিয়েছো সেই মার্কস যেই জেনারেট হবে সেটা স্ক্রিনশট লাগবে, পাশাপাশি তোমার আধার কার্ড বা ভোটার কার্ড তুমি এখান থেকে দিতে পারো, প্যান কার্ড থাকলে প্যান কার্ড দিতে পারো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিতে পারো যদি এক্সামটা দিয়ে থাকো, যদি কেউ গ্র্যাজুয়েশন করছো তো সেখানে যদি কোনো ডিগ্রি থাকে তো সেগুলোকে দিতে পারো। তো নর্মাল কিছু ডকুমেন্টসই তোমাদেরকে লাগবে, ঠিক আছে। সো এই রইল কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং কী কী ডকুমেন্টস লাগবে। তো এর পাশাপাশি তোমাদের সকলকে আমি বলতে চাইবো যে এক্সামিনেশনটা হবে, ধরো তুমি আজকে রেজিস্টার করছো, কীভাবে রেজিস্টার করবে সেটা আমার সেকেন্ড চ্যানেলে আপলোড করবো ওএসি ওয়ার্ল্ডে, তোমরা চাইলে সেই ভিডিওটাকে দেখতে পারো, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। আর পাশাপাশি তোমাদের সকলকে বলে রাখি যে ওই এক্সামিনেশনটাকে ক্র্যাক করার জন্য তোমরা চাইলে, যদি তোমাদের ইচ্ছে হয়, আমি তোমাদেরকে বলে রাখি একটা বুক রয়েছে যেটা এমআই ব্র্যান্ডের তরফ থেকে প্রোভাইড করানো হয় এবং সেই বুকটার যে এমআই ব্র্যান্ড যে প্রোভাইড করেছে সেটার দাম কিন্তু 499 রুপিস, বাট সেই বুকটাকে আমি তোমাদেরকে 100 রুপিসে প্রোভাইড করিয়ে ফেলতে পারবো। তার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে মেসেজ করতে পারো যে আমাকে এমআই ব্র্যান্ডের যে স্কলারশিপের যে এক্সামটা রয়েছে তার যে বুকটা রয়েছে সেই বুকটা আমাকে দিন। তো সেখান থেকে তুমি পেমেন্ট করার পর, তুমি পেমেন্ট স্ক্রিনশট দেওয়ার পর সেখান থেকে লিঙ্কটা প্রোভাইড করানো হবে এবং তুমি সিম্পলি সেটাকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। এবং ওই বুকটা থেকে 100% কমন আসবে। সো প্র্যাকটিসটা তোমাকেই করতে হবে, তুমি আজকে রেজিস্টার করলে তোমার এক মাসের মধ্যে তোমাকে প্রিপারেশন করতে হবে, দেন তুমি 75% যদি মার্কস অ্যাচিভ করতে পারো তাহলে 25,000 টাকা তোমরা পেয়ে যেতে পারো এই স্কলারশিপটার থেকে। তো যদি কেউ পারচেস করতে চাও এই নাম্বারটা আমাকে মেসেজ করতে পারো, তাছাড়া ডিসক্রিপশনেও আমি নাম্বারটাকে প্রোভাইড করাবো। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কী কী ডকুমেন্টস রিকোয়ারমেন্ট রয়েছে এবং এক্সামিনেশনটা কী টাইপের ইত্যাদি সম্পূর্ণ বিষয়টা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন বেলটা অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।